কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় দেখা যাবে কোন মানুষ কোন নবীগণ ওই সময় কথা বলার কোন সুযোগ পাবে না রে ভাই ওই সময় একমাত্র মহান আল্লাহ আপনি আমার নবীকে আল্লাহ অনুমতি দিবেন কথা বলার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ঈসা আলাইহি সালাতু ওয়া সালাম বলবেন ও দুনিয়ার মা ও মানুষরা তোমরা এমন একজন নবীর কাছে যাও যে নবীর কাছে গেলে মহান আল্লাহ কি বিচার কাজ আরম্ভ করে দিবে সেই নবীর নাম হলো আপনি আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর কাছে যাওয়ার পরে নবী মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে কদমে সেজদা পড়ে তখন আল্লাহকে বলবেন আল্লাহ রব্বি সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তুমি আসমান জমিনের মালিক তুমি কুল কাইনাতের মালিক সমস্ত কিছুর মালিক তোমার ইবাদত বন্দী করেছি আল্লাহ এখন মানুষের বিচারে কাজগুলি তুমি আরম্ভ করে দাও আমার নবী আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন অগ্নবীজি আপনার মাতা মুবারক উঠেন আজকে কিয়ামতের ময়দানে বিচারে কাজ আমি আল্লাহ আরম্ভ করে দিলাম আল্লাহ নবী বাদা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها صدق الله المولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله نهایت قابل احترام ناگاو پشتیم پڑا ہسپتال شنگلنگن جامع مسجد ادگے تفسیر القرآن محفیل شمانی سبھاپتی صاحب دیگر حضرات علماء کرام অত্যন্ত পর্দার আড়ালের মা ও বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আল্লাহ তাআলা আপনি আমাকে এই প্রচন্ড শীতের ভিতরে দিনে মজলিসে আপনি আমাকে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সর্বশক্তিমান যিনি আহকামুল হাকিমিন যিনি আপনি আমার খালিক আর মালিক ওই রবের দরবারে শুকরিয়া তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে কিছু দিনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর গোলামি বন্দিগি করার জন্য প্রখ্যাতরে এক সময় এমন এক সময় আসবেন দুনিয়া থেকে আমরা চলে যাব আবার একটি জগৎ আসবেন পরকাল যে পরকালটা অনন্ত কাল এটার কোনো শেষ নাই দুনিয়াতে আমরা আসছি আবার চলে যাইতে হবে আর পরকালটা এমন একটি অবস্থান হবে কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহি সালাতু ওয়া সালামের শিংকায় ফুৎকারে আওয়াজে প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা মানুষ সকলে আপন আপন কবর থেকে উঠবেন প্রত্যেকে প্রত্যেকে ওঠার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়াইতে হবে তো দুনিয়াতে আমরা কেউ থাকব না সবাই যাইতে হবে পরকালে আল্লাহর দরবারে আমাদের সকলেই উঠতে হবে তো আমার গোঠা আপনি আমার জীবনের যতদিন হায়াত ছিল
মওত হওয়ার আগ পর্যন্ত যা কিছু করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পরকালে সকলই হিসাব আল্লাহর কাছে আমরা দিতেই হবে। তো দুনিয়া আর পরকাল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় কিয়ামত ঘটাবেন, এমন এক সময় হবে যে কিয়ামত হবে। কখন হবে এটা কোন নবী রাসূলগণ কোন মানুষ কেউ জানে না, এটা একমাত্র জানেন মহান আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন। তো কিয়ামত সমস্ত যদি কিয়ামত হবে, এর আগে মালাকুল মাউত একজন মানুষ যখন চলে যায় তখন তার ছোট মোটো একটা কিয়ামত শুরু হয়ে যায়। আর সমস্ত যদি কিয়ামত পরকালে হবে, সকালে মহান আল্লাহ দরবারে আমরা উঠতে হবে। যেই মানুষ যেখান থেকে কবর দেওয়া হয় সেখান থেকে উঠবে, যাকে যেই দেশে যেই প্রান্তরে যেইখানে দাফন কাফন করা হয় এখান থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উঠিয়া আল্লাহর কাছে অবশ্যই আপনি আমার হিসাব নিকাশ অবশ্যই দিতে হবে। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এই পৃথিবীর জমিনে দিয়েছেন, আবার এমন একটি সময় আসবে আদরাইন আলাইহি সালাতু ওয়াসসালামের মাধ্যমে আমরা আবার দুনিয়া থেকে চলে যাইতে হবে, আবার এমন এক সময় হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের পরে ইসরাফিল আলাইহি সালাতু ওয়াসসালামকে বলবেন, ইসরাফিল তুমি সিংহে আবার পু দাও। ইসরাফিল আলাইহি সালাতু ওয়াসসালাম তোমার সিংহে পু দেবে। প্রত্যেকটা মানুষ যে যেখানে কবরস্থান দেওয়া হয়, যে মানুষে বাঘে খাইয়া যে মানুষকে যেখানে বাঘে খাইল বাঘে খাইয়া তাকে কেন শেষ করে দিল, ওই মানুষ ওইখান থেকে মহান আল্লাহর দরবারে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে সমস্ত মানুষকে উঠাইবেন, সমস্ত মুসলমানকে উঠাইবেন, সমস্ত কাফের বেঈমান নাস্তিক আস্তিক যারা আছে সকলকে উঠাইবেন, মমিন মুসলমানকে আল্লাহ উঠাইবেন। আল্লাহ পরকালে সূর্যকে মাথার উপর রাখবেন আর জমিনকে তামার মতো বানাইয়া দিবেন। প্রত্যেকটা মানুষ তার আপন আপন কিছু কর্মের ফল আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। এইভাবে সূর্যর ভয়ে ভয়ে আওয়াজ যখন হবে মানুষ দেখবেন চতুর্দিকে জাহান্নাম লিলিহানের মতো, এমন ভাবে তাপন মানে মানুষকে খাওয়ার জন্য জাহান্নাম বলবেন আল্লাহ হয়তো মানুষকে আমাদের খাবার দিবা আর না হয়তো পাথর আমাদেরকে তুমি খাবার দিবা। আল্লাহ তুমি আগে আমাদেরকে বলে দিয়েছিলা তোমাদের খাবার হবে মানুষ আর পাথর। এই জন্য আজকে প্রচন্ড লক্ষ লক্ষ কোটি কোটি বৎসরের হৃদয় আজকে অপেক্ষা আছে আল্লাহ আজকে আমাদেরকে তুমি খাবার দাও। এই হুঙ্কার যখন জাহান্নাম দিবে তখন মানুষগুলি এমন অবিচল হয়ে যাবে, মানুষগুলি বলবেন আল্লাহ সূর্যগুলি মাথার উপরে আর জমিনগুলি এত গরম তপ্তপ্ত গরম হয়ে গেছে, আল্লাহ আমাদের বিচার কার্য তুমি আরম্ভ করে দাও, আমাদের বিচার তুমি আরম্ভ করে যাও। এই মুহূর্তে একজন এলান আসবে তোমরা কা আল্লাহর দরবারে বিচারের জন্য নালিশ করো, আল্লাহর দরবারে তোমরা আল্লাহর আদালতে তোমরা বিচারের জন্য বলে দাও। এইভাবে যখন বলবেন তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে গায়েব থেকে আওয়াজ দেওয়া হবে, তোমরা যাও তোমাদের আদি পিতা আদম আলাইহি সালাত সালামের দরবারে। এইভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি আল্লাহর কাছে যদি সুপারিশ করে মানুষগুলিকে আল্লাহ হিসেবের কাজ আরম্ভ করে দিবেন। আদম আলাইহি সালাতু ওয়াসালামের কাছে যখন মানুষ যাবে আদম পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসালাম ডাকবে বলবেন আমার কাছে না, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন এক জায়গায় বলেছিল গন্ধম গাছের ফল খাওয়ার জন্য নিষেধ করে দিয়েছিল, আমি ওইভাবে গন্ধম গাছের ফল খাইছিলাম। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন ওরে আদম আজকে কিয়ামতের ময়দানে পরকালে তোমাকে আমি যদি আদম আলাইহিসসালাতু ওয়াসালাম বলবেন আমাকে যদি আমার রব আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করেন আমি কোনো জবাব দিতে পারবো না, তোমরা যাও হযরত নূহ পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াসালামের দরবারে। নূহ আলাইহিসসালাতু ওয়াসালামের কাছে যাওয়ার পরে নূহ আলাইহিসসালাতু ওয়াসালাম বলবেন আমার কাছে সম্ভব না, তোমরা যাও জাতির
পিতা ইব্রাহিম পয়গম্বর আলাইহি সালাতু ওয়াস সালামের দরবারে ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পরে ইব্রাহিম পয়গম্বর আলাইহি সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম বলবেন আমিও পারবো না তোমরা দাও মূসা কালিমুল্লাহর কাছে মূসা পয়গম্বর আলাইহি সালাতু ওয়াস সালামের কাছে যাবেন মূসা পয়গম্বর আলাইহি সালাতু ওয়াস সালাম বলবেন আমার কাছে সম্ভব না তোমরা যাও তোমরা এমন একজন নবীর কাছে যাও ঈসা রূহুল্লাহর কাছে ঈসা রূহুল্লাহর কাছে যাওয়ার পরে ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম বলবেন আমার কাছে অসম্ভব না আমার কাছে অসম্ভব না আমি আল্লাহর পাক রব্বুল আলামিনের কাছে আমি বলতে পারবো না আমার নিজের জন্য ইয়া নফসি কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় দেখা যাবে কোন মানুষ কোন নবীগণ ওই সময় কথা বলার কোন সুযোগ পাবে না রে ভাই ওই সময় একমাত্র মহান আল্লাহ আপনি আমার নবীকে আল্লাহ অনুমতি দিবেন কথা বলার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম বলবেন ও দুনিয়ার ও মানুষেরা তোমরা এমন একজন নবীর কাছে যাও যে নবীর কাছে গেলে মহান আল্লাহ বিচার কাজ আরম্ভ করে দিবে সেই নবীর নাম হলো আপনি আমার নবী সাইয়েদুল মুরসালিন খাতামান নাবিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর কাছে যাওয়ার পরে নবী মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত কদমে সিজদা পড়ে তখন আল্লাহ কে বলবেন আল্লাহ রব্বি সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তুমি আসমান জমিনের মালিক তুমি কুল কাইনাতের মালিক সমস্ত কিছুর মালিক তোমার ইবাদত বন্দী করেছি আল্লাহ এখন মানুষের বিচারে কাজগুলি তুমি আরম্ভ করে দাও আমার নবী আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন ওগো নবীজি আপনার মাথা মুবারক উঠান আজকে কিয়ামতের ময়দানে বিচারের কাজ আমি আল্লাহ আরম্ভ করে দিলাম সুবহানাল্লাহ যে বিচারের কাজগুলি আপনি আমার জীবনের প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর কাছে আপনি আমার দিতেই হবে একজনও চুরা যাবে না একজনও এই সময় যাবে না তখন দেখা যাবে পরকালে কোনো বাবা কোনো কাজে আসবে না বাবার দরবারে গেলেন ফিরে দরবারে গেলেন গুরু মহেশ নিয়া আমার ফিরকে বলবেন ওরে বাবা তোমার দরবারে আমি গুরু নিয়ে যাইতাম মহেশ নিয়ে যাইতাম সময় সময় হইলে তুমি উরুস করতা এই জন্য তোমাকে খাবার নিয়ে নিতাম আজকে পরকালে আমি ও চাই আমি অসহায় আমাকে তুমি বাঁচাও আমাকে তুমি বাঁচাও তখন বাবা বলবেন আমি গুরু মহিষ খাইতাম এমন এক সময় খাইতাম কিন্তু আজকে পরকালে আমি নিজে ওইয়া নফসি আর নফসি বাবা কোনো আজ কাজে আসবে না এমন এক সময় দেখা যাবে বাবাকে বলবেন বাবা ফল ফ্রুটে উরুষ তুমি করতা এই জন্যে ফল ফ্রুট তোমাকে খাওয়াইলাম গুরু খাওয়াইলাম মহিষ খাইলাম ছাগলও খাওয়াইলাম আজকে পরকালে আমার কোনো কেউ কাজে আসে নাই দুনিয়াতে শুনছিলাম তুমি বাবা নাকি আমার জন্য পরকালে সুপারিশ করবা তখন বল বাবা বাবা বলবেন আমার সুপারিশ করা সম্ভব না আমি নিজেই আনফসি আনফসি আজকে পরকালে আমার আল্লাহ আমাকে কোন দিকে নিয়ে যায় জাহান্নামে যাইতে হয় না জান্নাতে যাইতে হয় আমার আল্লাহর কাছে আমি বলতে পারি আমার আল্লাহ আমি নিজে নাফসি নাফসি বলি তোমারকে তোমাকে বাঁচানো সুপারিশ করা দ্বারা কোনো সম্ভব হবে না এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে কাউকে কথা বলার সুযোগ আল্লাহ দিবে না মহান আল্লাহ ছাড়া কেউ কথা বলতে পারবে না একমাত্র আপনি আমি নবী ছাড়া আর কত কথা বলার যোগ্যতা থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামু صفا لا يتكلمون إلا من أذن له الرحمن আল্লাহ বলবেন আজকে পরকালে কে আর কোনো ক্ষমতা নাই আমি রহমান ছাড়া কেউ কথা বলতে পারবে না আমি আল্লাহ ছাড়া কাউকে অনুমতি দিব না আমি আল্লাহর সামনে কেউ কথা বলার যোগ্যতা নাই আমি আল্লাহর সামনে কেউ কথা বলার সুযোগও নাই একমাত্র সুযোগ হবে আপনি আমার নবী ছাড়া আর কেউ কথা বলার কোনো সুযোগ থাকবে না এই জন্য মহতর মহাদিন দুনিয়া থেকে আমরা একবারে চলে যাইতে হবে দুনিয়াতে কোনো আর আসার সুযোগ নাই পরকালে
কালে গেলে পরে আর আসতে পারবো না আপনি আমি কি করলাম আল্লাহ দরবারে হিসাব নিকাশ আপনি আমার দিতেই হবে এই জন্য এই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন দুনিয়ার মানুষেরা আমি আল্লাহর গোলামী করো নাফরমানি তোমরা ছেড়ে দাও আমি আল্লাহর হুকুমগুলি সময় মতে গুরুত্ব সহকারে আদায় করো যদি আল্লাহর হুকুম আমরা পালন না করি তাহলে অবশ্যই পরকালে আল্লাহর আসামি কাঠগড় দাঁড়াইয়া আল্লাহর সামনে গোটা জীবনের হিসাব আমার আপনি আমার দিতে হবে কিনা প্রত্যেকজনের দিতে হবে এই জন্য পরকালে কিয়ামতের ময়দানে নিজের আমল ছাড়া কোনো উপায় হবে না কেউ সুপারিশ করবে না বাবা চিনবে না ছেলে চিনবে না মেয়ে চিনবে না কোনো মানুষ কাউকে চিনবে না শুধু একমাত্র যদি আমল আর আখলাক ভালো থাকে নেক আমল আমরা যদি করে যেতে পারি ওই নেক আমল আমাদের সঙ্গে আল্লাহ তৈরি জান্নাত পর্যন্ত আমাদেরকে পৌঁছাইবেন সুবহানাল্লাহ হবে না দুনিয়াতে একজন মানুষ যদি উলঙ্গ থাকে দুনিয়াতে একজন মানুষ যদি বেশ উলঙ্গ থাকে কত খারাপ দেখা যায় আল্লাহ নবী বলেন ও আয়েশা কাল কিয়ামত ময়দানে পরকালে আমার আল্লাহ হাকিমুল হাকিমিন প্রত্যেকটা মানুষকে দাঁড় করবেন জুতা ছাড়া প্রত্যেকটা মানুষকে দাঁড় করবেন আপন আপন জায়গায় প্রত্যেকটা মানুষকে দাঁড় করবেন সূর্যগুলি উপরে থাকবে আর প্রত্যেকটা মানুষ মাথা থাকবে উপরের দিকে একজন আরেকজনের দেখার কোনো সুযোগ থাকবে না কেউ কাউকে দেখার সুযোগ নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা এখানে আছি সকলেই আল্লাহ দরবারে একদিন আমরা উঠতে হবে আল্লাহ দরবারে আমরা সকলেই একদিন হিসাব নিকাশ আমাদের দিতে হবে প্রকান্তরে আমরা যারা আছি এখন থেকে মহান আল্লাহ যেভাবে আমাদেরকে বলছেন আল্লাহর হুকুম নরবি তরিকে যেন আমাদের জীবন গড়ায় আর কবর পর্যন্ত যেন মওত পর্যন্ত যেন আল্লাহর ঘরের সাথে নবীর হাদিসের সাথে আল্লাহর কোরআনের সাথে যেন সম্পর্ক আমাদের থাকে আলেম উলামাদের সাথে যেন সম্পর্ক থাকে এমন মানুষ এখন আছে আলেম দিন গিয়ে চুলকানি থাকে কোরআন কিনা চুলকানি থাকে মসজিদ কিনা চুলকানি থাকে এইরকম নবীর হাদিস কিনা চুলকানি থাকে কারণ তারা ইসলাম বিদ্বেষী অনেক মানুষগণ আছেন তার দিন বুঝে না ইসলাম বুঝে না এই জন্য আমরা যারা বুঝি আমরা যারা এই পথে আসি আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম আমরা পালন করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে দিনে অটল থাকার তৌফিক দান করেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين وما علينا إلا